আমি সিলেট রংপুর জেলা প্রতিনিধি এবং ভ্রমণ উপদেষ্টা হিসেবে আপনার সঙ্গে আছি। আমি সাংবাদিক প্রকাশ ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে স্বামী ভাই আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে? আমার ব্যবসা প্রতিষ্ঠান 22 বছর হয়ে গেছে। স্বামী ভাই সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো যে রোমাস নট বিল্ডিং এটাই ইন্টারলি রাজধানী রোম যেভাবে একদিনে তৈরি হয় নাই, স্বামী ভাই ও হাতে একটি মাথা ঘরে আসতে দুই যুগ পার করে দিয়েছে। এর জন্য আমার চ্যানেল 99 আমার জাতীয় আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। স্বামী ভাই বর্তমানে বাজার যাচ্ছে কেমন যাচ্ছে? বর্তমান বাজার যা দুর্গেশ্বর আমদানি আছে প্রচুর আমদানি, আগে কয়েকদিন থেকে এখন দাম কমছে, 400-500 টাকা কেজি দাম কমছে। আরও সামনে আমদানি বেশি আছে, আমদানি রপ্তানি বেশি হলে আরও দাম কমবে। এখন মনে করে যে গরিব মানুষের হাতের নাগালে আছে, এখন 500-400 টাকা ছোট সাইজটা 3-4 কেজি, আর 1 কেজি সাইজটা যাচ্ছে 1200-1300 টাকা কেজি, যেটা ছিল 3,000-3,500 টাকা কেজি সেটা আছে 1200-1300 টাকা কেজি। আপনি মাছের আড়তের মধ্যে কত টাকা ইনভেস্ট করছেন? আমার তো অনেক টাকার ইনভেস্ট আছে। কত হবে? 2 কোটি টাকার লেনদেন আছে। হ্যাঁ, এখান থেকে শ্বশুরবাড়ির জন্য মাছ পাঠানো হয় তো? হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় পাঠানো হয়। এখান থেকে মাছগুলি কোথায় কোথায় ডেলিভারি দিচ্ছেন স্বামী? এখানে মনে করেন যে দিনাজপুর, শৈবপুর, টাঙ্গাইল, বন্দরগড়, সঙ্গে আমাদের ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ পর্যন্ত এখান থেকে নিয়ে যায়। আমি আমাদের এই মাছ বাংলাদেশ ইজান এগ্রিকালচারাল কান্ট্রি, this is our main cash crop in bed and important role in the economy of our country, especially for the hijabi regarding to throw the export import, that's why taking for this all over the foreign country, all foreign people stay here and taking for the fish hijabi amader jatiyo mas apnara ekhane ke niye jaben bhalo mash pete hole amader shamir bhai ke chasto ache shamir bhai ami apnar kache jete achi kichu যখন চাঁদপুর বলেন বা নোয়াখালী থেকে বা বরিশাল থেকে মাছটা আসে, তারা কি করে আপনার মাছের ভিতরের মধ্যে হিরোইন, তারপর হচ্ছে যে গাঁজা এগুলি ইয়ে করে হয়। এই পর্যন্ত আপনার এইরকম ধরনের দুর্নীতি দেশে কোথাও? না, আমার আমার ব্যবসার পাশে হচ্ছে 22 বছর, এটা তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই বা আমার চোখে পড়ে নাই। আমাদের বর্তমান সরকার মহাদামী মাছ ধরতে শেখাচ্ছে না, আমাদের বলেছেন 2021-2023 সালের মধ্যে আমাদের দেশটা দুর্নীতি মুক্ত হবে। আমরা তো অনেক সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দুর্নীতি মুক্ত করি। আর শ্বশুরবাড়ি যাওয়ারে স্বামী ভাই দোকান থেকে অন্তত পক্ষে জামাই বাবু অন্তরকে 30 কেজি পিসরা মাছ নিয়ে যাবে, তাহলে কিন্তু জামাই আদর পাবে। বিবাহ যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ আর 10-15 মিনিটে আমাদের বিস্তারিত ব্যবসায়ী জামাই স্বামী ভাইয়ের সাক্ষাৎকারটা আমাদের ব্রাইট নিউজ অনলাইন চ্যানেল থেকে দেখে নেবেন। এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি রংপুর জেলা প্রতিনিধি হিসেবে বিজয় রেখে টানছি। স্বামী ভাই আপনার যদি কোনো সমস্যা যদি হয়, হ্যাঁ, আপনি আমাকে খুলে বলবেন। হ্যাঁ, আমার বর্তমান কোনো সমস্যা আমাদের যে কোনো ব্যাপারে হোক, আপনি জায়গা সম্পদ বা কোনো জায়গাতে বা কেউ আপনাকে হয়রানি করলো, হ্যাঁ, আপনার আমরা গণমাধ্যম আছে, আমরা আছি জাতির বিবেক এবং জাতির দর্প, ঠিক আছে। আজ রাত 9:15 মিনিটে আপনার সাক্ষাৎকারটা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে।